الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি দিন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন নিয়মিত প্রোগ্রাম দিন ই সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রোগ্রাম আমরা সবার জন্য, আমরা যারা জানি আমার জানা কতটুকু সঠিক তা যাচাই করার জন্য, এবং যারা আমরা জানি না অনেক উপকৃত হচ্ছেন। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ ফরমান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। বাস্তবেই দুনিয়ার ক্ষেত্রে আমার কাছে যদি কোনো লেটার আসছে, চিঠি আসে, আমি জানি না, লয়ার দরি যারা জানে তাদের কাছে যাই। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়া এবং আখেরাত দিন সম্পর্কে জানা এবং অন্যকে জানানো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিকভাবে জানার এবং তার উপর আমল করার, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিন টিভি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পরিচিত শেখ এবং গ্রেট ব্রিটেনের সুনামধন্য আলেমে দিন হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি শেখ হাসান নুরি চৌধুরী হাফিজাহুল্লাহ। নিয়মিতভাবে আমাদের এই প্রোগ্রামে যোগদান করেন, আজকেও শেখ অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা শেখের কাছে প্রথমে উদ্বোধনী আলোচনা শুনব, তারপর আপনাদের প্রশ্নের দিকে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাযায়ে খয়ের দান করুক, আপনি অত্যন্ত কষ্ট করে নিয়মিতভাবে এই প্রোগ্রামে যোগদান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও এই প্রোগ্রামে ফোনের মাধ্যমে আমাদের স্টুডিও লাইন এবং ইমেইলের মাধ্যমেও আপনারা সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্ন করতে পারবেন, যাতে করে আমরা জানি এবং অন্য যারা প্রোগ্রাম দেখছেন তারাও জানতে পারেন। মহান আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমি প্রথমে শেখের কাছে যাচ্ছি, শেখের প্রথম নসিহতপূর্ণ আলোচনা শুনব, তারপরে আপনাদের কলের দিকে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা সিরাহ নিয়ে আলোচনা করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা মদিনা অথবা আরব কান্ট্রির জন্য আগমন করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের জন্য হেদায়তের মূর্ত প্রতীক, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা বা তার জীবন বৃত্তান্ত শুধু রবিউল আউয়ালের ভিতরে সীমাবদ্ধ নয়, কেয়ামত পর্যন্ত তাবৎ মানব দানবের জন্য এবং সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ আগমন করেছিলেন। এবং আমাদেরকে অনেক ভাই বোনেরা আমাদেরকে জানিয়েছেন, বলছেন তারা যে আমাদের এই প্রোগ্রাম খুবই উপকৃত হচ্ছেন তারা, এবং তারা এ ব্যাপারে আমাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছেন।
আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি, কারণ আপনারা দেখছেন, আপনারা প্রশ্ন করছেন, মতামত দিচ্ছেন, অভিমত দিচ্ছেন। আর আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা হাজা মিন ফজলি রব্বি, আল্লাহ সুবহানাহু তাআলার ফজল এবং করম ছাড়ার কিছুই নয়, আমাদের যোগ্যতা বা আমাদের ব্যক্তিত্ব এখানে নেই। আর যদি ভুল হয়ে থাকে তাহলে এটার জন্য আমি নিজে দায়ী অথবা শয়তান এটার জন্য আমাদেরকে প্ররোচনা দেয়। আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা, জানা এবং বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল উৎস চারটি জিনিস। কোরআনে করিম এর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলার ইহসান এবং দয়া অনুগ্রহ মুমিনদের প্রতি, যে তিনি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু শুধুমাত্র এই রসুল আসাই কিন্তু আল্লাহর ইহসান নয়, সব কিছুই আল্লাহর ইহসান। আল্লাহ সুবহানাহু তাআলার ইহসান দয়া ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমরা জীবন পরিচালনা করতে পারবো না, আমরা সঠিক পথ পাবো না, হেদায়ত পাবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বাকি অন্যগুলাকে উল্লেখ না করে শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে এক সময় বললেন যে ওয়াল্লাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, যে নিশ্চয় আই মুসা আমি তোমাকে দুইবার ইহসান করেছি। আসলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালত দিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, সব কিছু আল্লাহর ইহসান। কিন্তু আল্লাহ বলছেন আমি দুইবার তোমাকে ইহসান করেছি। এর মানে হচ্ছে যে এমন কিছু বিষয় বা ঘটনা জীবনে ঘটে যেটি মানুষ কখনো ভুলতে পারে না, যেখানে মুসা আলাইহিস সালামের জীবনের দুইটি কথাকে আল্লাহ উল্লেখ করেছেন। একটি, তুমি তোমার জন্মগ্রহণের পূর্বেই তোমাকে হত্যার ষড়যন্ত্র রাষ্ট্রীয়ভাবে করা হয়েছিল, সেখান থেকে আমি তোমাকে রক্ষা করেছি, যেটি তুমি ভোলার কথা নয়। দ্বিতীয় ঘটনাক্রমে তুমি একটি হত্যাকাণ্ড তোমার মাধ্যমে ঘটে গিয়েছিল, যেটার জন্য আমি তোমাকে হেফাজত করেছি। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে সব কিছু আমার ইহসান, কিন্তু এর সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি, যে রসুলের প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কিতাবের আয়াত তেলাওয়াত করা, ওয়ুজাক্কিহিম এবং তাজকিয়া নফস করা, ওয়ুআল্লিমুহুমুল কিতাব এবং কিতাব শিক্ষা দেওয়া, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা শিক্ষা দেওয়া। এই চারটি মূল নীতি নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আগমন করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদি এই রসুল না আসতেন বা রসুল আমি প্রেরণ না করতাম তাহলে তোমরা বিপদগামী হচ্ছিলে এবং তোমরা মূর্খ ছিলে এবং তোমরা পথভ্রষ্ট ছিলে। এই রসুলের কারণেই তোমরা হেদায়ত প্রাপ্ত হয়েছ। তো আমরা আমাদের অনেক ভিউয়ার দর্শক ভাই বোনদেরকে দেখছি যে আপনারা কোরআন স্টাডি করার চেষ্টা করছেন, কোরআন বোঝার চেষ্টা করছেন এবং কোরআনের আপনার তিলাওয়াতের চেষ্টা করছেন। আর দিন টিভি তো এই কোরআন প্রচার এবং প্রসারের মাধ্যমই হচ্ছে দিন টিভি। আপনারা জানেন দিন টিভিতে সেখানে ওই তিলাওয়াত এর যে চর্চা সেটি হচ্ছে এবং নাসিহা হচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা করছি। তো আমরা আমাদের ভাই বোনদেরকে আমরা উৎসাহ দিব যে আপনারা কোরআনের পিছনে মেহনত করুন, কোরআন নিজে পড়ুন, কোরআনের তেলাওয়াত করুন, কোরআন বোঝার চেষ্টা করুন এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যাতে আমরা রঙিন করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ আহসান আল জাযা। শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তাছাড়া আমরা দিন টিভিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সুন্নাহ, রীতিনীতি সম্পর্কে আমরা জেনেছি। এগুলা এনাফ নয়, আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে, বিভিন্ন সোর্সের মাধ্যমে, বুকের মাধ্যমে আমরা নিজে জানবো, আমাদের ছেলে সন্তান যারা আছে এদেরকেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শিক্ষা, রীতিনীতি, সুন্নাহকে শিক্ষা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে প্রত্যেক মুমিনের ইমানের দাবি। আমরা যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবো তত বেশি
আমাদের ভালোবাসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে আমাদের ইজি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা এই প্রোগ্রাম আমাদের সবার জন্য, আপনারাও এই প্রোগ্রামে যোগদান করতে পারবেন। আমাদের স্টুডিও নম্বর 02035151783 এই নম্বরে, তাছাড়া ইমেইলও করতে পারবেন deen-e-shomadhan@gmail.com এই অ্যাড্রেসে। সর্বপ্রথম আমাদের সাথে একজন কলার আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, আমি দেখলাম মুসা আলাইহিসসালাম দোয়া করিতেছেন, রাব্বিক ফিল্লি ওয়ালি আখি ওয়া আদ খিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিম। ওইটা কি উনি করতেছেন ওনার ভাইয়ের জন্য আর ওনার জন্য? ওইটা কি আমার ছেলে মেয়েদের জন্য কি আমি দোয়া করতে পারবো কিনা? বুঝা গেছে নাকি? জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর একটা প্রশ্ন হইলো, একজন আমাকে ওই দিন বললেন, ওই যে বাংলাদেশে অনেকে টাকা ব্যাংকে রাখে, ইসলামিক ব্যাংকে না, সাধারণ ব্যাংকে রাখে, ইন্টারেস্ট খায়, ওইটা নাকি সুদ হয়ে যায়, আর ওই সুদের ঘরে নাকি নাকি খাওয়া বা কোনো কিছু খাওয়া ওইগুলা খাইলে নাকি জিও হয়ে যায়, খিড়া হয়ে যায় পেটের মধ্যে, এটা কতটুকু সঠিক ওইটা তা বুঝাইয়ে বলবেন। আচ্ছা, মাশা আল্লাহ, যে জাকাল্লাহ, অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী প্রশ্ন। আল্লাহ তাআলা আপনারে যে যায় খয়ের দান করুকা। আমরা সবে জানি শেখর কাস্তনে। জি শেখ, প্রথম যেমন প্রথম যে বিষয়টা, অর্থাৎ মুসা আলহিসালামের যে দোয়া, রব্বি আদখিলনি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন, মুসা আলহিসালাম তার ভাইয়ের জন্য দোয়া করেছেন। তার কারণ ইতিহাস হচ্ছে যে মুসা আলহিসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যখন বলছিলেন যে তুমি ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। তখন মুসা আলহিসালাম আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছিলেন যে রব্বে করিম, আমি তো সেখান থেকে তার বাসায় অপরাধী হিসাবে চলে আসছিলাম, আর আমার মুখের মধ্যে তুতলাপনির কিছু সমস্যা আছে, সুতরাং আমি যদি একা যাই তাহলে আমার সাহস সে দিচ্ছে না, সুতরাং আমার ভাই যে হারুন, হারুন আখিস দুদ্বি আজরি ও আশরিক হুফি আমরি, আমার ভাই হারুনকে আপনি আমার সহযোগী বানিয়ে দিন, হু আফসাহুমিন্নি লিসানান ফা আরসিলু মাইয়া রিদ আইন যুসাদ্দিকুনি, তার কথা খুবই সুস্পষ্ট এবং খুব সুন্দর ওয়াজ নসিহত করতে পারেন। তো এই জন্য মুসা আলহিসাল্লাম তার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় দোয়া করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে এই দোয়া আপনি আপনার ছেলে সন্তানের জন্য করতে পারবেন কি না? প্রথম উত্তর হচ্ছে যে দোয়া তো অবশ্যই করতে পারবেন। আমাদের আজকের বিজ্ঞ প্রেজেন্টার মুফতি আতিক সাহেব দোয়ার উপর প্রোগ্রাম করে থাকেন। প্রথম কথা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যত দোয়া আছে এই দোয়াগুলো নির্দ্বিধায় আমরা করতে পারি এবং এই দোয়াগুলা অত্যন্ত কবুল। যেমন সৈয়দনা সুলাইমান আলহিসাল্লামের একটি দোয়া আছে, রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকাল্লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি ইন্নাক আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলহিসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনি আমাকে এমন একটি বাদশাহী দেন যেটি আমার ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে কাউকে দেওয়া হবে না। তাহলে অন্য কাউকে দিতে সুলাইমান আল ইসলাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অ্যাপ্লিকেশন করছেন অন্য কাউকে যেন দেওয়া না হয়। কিন্তু এরপরে ওই দোয়া আমরা করতে পারি, কারণ নবীর দোয়া এটার মধ্যে বারাকাত আছে এবং আমাদের প্রাপ্য যতটুক আল্লাহ অতটুক আমাদেরকে দিবেন। আমরা তো আর নবী হতে পারবো না, রসুল হতে পারবো না, সুতরাং সুলাইমান আলহিসাল্লামের সাথে আমাদের তুলনাই হয় না, কিন্তু আমাদের যতটুক প্রয়োজন অতটুক আল্লাহ দিবেন, এই সে আমরা দোয়া করতে পারি। একইভাবে আপনি মুসা আলহিসাল্লামের দোয়া করতে পারেন, যেহেতু এটা নবী এবং রসুলের দোয়া। এবার প্রশ্ন হচ্ছে যে এটি আপনার ছেলে মেয়ের জন্য করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, কারণ আমরা দুনিয়ার সিস্টেমের কারণে বাপ মেয়ে বা বাপ ছেলে, অথচ আদমের সন্তান হিসাবে সব ভাই ভাই, সেহেতু আপনি যখন দোয়া করবেন এই দোয়া আপনার ছেলে সন্তানের জন্য কাজে আসবে এবং অন্যান্য মুসলিম উম্মাহের ভাইয়ের জন্য কাজে আসবে। সুতরাং এই দোয়া করার মধ্যে কোনো অসুবিধা নাই এবং এটা ফজিলতপূর্ণ দোয়া, আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে ওই আপনার ব্যাংকের মধ্যে, নর্মাল ব্যাংকের মধ্যে যে টাকাটা রাখা হয় আর ওই টাকার মধ্যে যে ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্টটা যদি কেউ খায় বা তার ঘরে খাইলে তার পেটে কিড়া হয়ে যায়, আসলে কোরআনে করিম মানে এই ধরনের কথা বলে নেই। তবে আমাদেরকে বুঝতে হবে যে সুদ এটা ভয়াবহ একটি গুণা। সমস্ত হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হচ্ছে সুদ, কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হচ্ছে সুদ হারাম হওয়ার পরেও যদি কেউ তা থেকে ফিরে না আসে তাহলে সে যেন আল্লাহ এবং রসুলের সাথে জিহাদের জন্য রেডি হয়,
কত ভয়াবহ কথা। হাদিসের মধ্যে আসছে কেউ জেনেশনে সুদ গ্রহণ করা অথবা সুদ বক্ষণ করা নিজের মায়ের সাথে 70 বার জিনা করার সমতুল্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে টাকা তো ঘরে রাখতে পারবো না, এই টাকাটা যদি কেউ নর্মাল ব্যাংকে রাখে তাহলে যে ইন্টারেস্ট আসবে এটাকে সে কী করবে? একসময় উলামায় কেরাম বলতেন যে ইন্টারেস্টটা না আনাটা উত্তম। পরবর্তী সময় আমার বিজ্ঞ উলামায় কেরাম তারা গবেষণা করে দেখছেন যে যদি ওই ইন্টারেস্টের টাকা আমরা উঠাইয়ে না আনি তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ওইটাকে তারা খেয়ে ফেলে, আর যখন তারা এটাকে খেয়ে ফেলবে তাহলে আপনি কিন্তু মানে অটোমেটিকলি গুণাগার হচ্ছেন। কোরআন বলছে তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পরস্পর সহযোগিতা করো মন্দ কাজে করো না। এখন আমার কিন্তু এখানে সহযোগিতা আসছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা আসছে, ওই টাকা ব্যাংক কর্তৃপক্ষ খাচ্ছে, আমি কিন্তু মানে আপনার অনর্থক গুণাগার হচ্ছি। এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের মুফতিয়ানে কেরামের বক্তব্য হচ্ছে ওই টাকাটাকে হিসাব করে নিয়ে আসবেন। আসার পরে আপনি কোনো জনকল্যাণমূলক কাজে অথবা কোনো ধরনের অসহায় মানুষকে সোয়াবেন নিয়ত ছাড়া দিয়া দিবেন, তখন হবে কি যে উভয় দিকটা রক্ষা হয়ে যাবে। তো আর যেটা উনি বলতেন হতে এটা হতে পারে যে কেউ যদি হারাম বক্ষণ করে তাহলে হাদিসে আসছে সে যেন জাহান্নামের আগুন বক্ষণ করছে, এই জন্য হয়তো উনি এই কথাটা বলছেন। তবে আসল বিষয়টা হচ্ছে যে সুদের মানে লেনদেন, সুদ গ্রহণ করা অথবা সুদের সাক্ষী বনা অথবা সুদের সহযোগিতা করা, এই সবগুলা ভয়াবহ হারাম। আশা করি বোন ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ বোন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আবারও ফোন করবেন। শেখ অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এই দুটি প্রশ্ন নিয়ে, যে দোয়া একটি হচ্ছে কোরআনিক দোয়া, নবী রাসুলগণও করেছেন, এই দোয়া আমরা যদি করি তাহলে অবশ্যই করতে পারবো, তাছাড়া সওয়াবও পাবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টি আপনি প্রশ্ন করেছিলেন যে ক্রীড়া হয়ে যায়, ক্রীড়া হয়ে গেলে তো সামান্য একটু কষ্ট হলো, বেমার হলো, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বড়, শেখ বলেছেন যে 70 বার জিনা করা মায়ের সাথে, জিনা করার মতো গুণা। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন যে এগুলা হারাম, যে হারাম আমরা এগুলা আনবো। অনেকে শেখে বলছেন যে অনেকে রেখে দিয়ে আসেন ব্যাংকে, আমরা এগুলা আনবো, এনে আমরা কল্যাণমূলক কাজ বা গরিব অসহায় মানুষ যারা আছেন তাদেরকে সওয়াবের নিয়ত ছাড়া এদেরকে দিয়ে দিব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। শেখ আরেক ভাই এক প্রশ্ন করেছেন অনলাইনের মাধ্যমে, যে বিতির নমাজ 3 রাকাতি নমাজে শেষ রাকাতে উনি ভুলে গেছেন সুরা পড়তে, তাছাড়া দুয়ায়ে কুনুত পড়তে, এখন কী করবেন বা কী করলে নমাজটা সহি হবে, শুদ্ধ হবে? বিতিরের নামাজের শেষ রাখাতে সুরে ফাতেহার পরে সুরা পড়া এবং দোয়ায়ে কুনুত পড়া উভয়টাই হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব। আর হয়তো ওনার প্রশ্ন হইতে পারে যে দুইটা ওয়াজিব একসাথে ছুটে, একসাথে জি, তো দুইটা ওয়াজিব একসাথে ছুটে যাক অথবা একাধিক ওয়াজিবও যদি ছুটে যায় তাহলে সহসজিদায় কভার করে নামাজরে। সুতরাং উনি যদি সহসজিদা দিয়ে দেন তাহলে নামাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অবশ্যই সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারাও অংশগ্রহণ করতে পারবেন, নিজের জানা কতটুকু সঠিক তা নির্ণয় করার জন্য। তাছাড়া আমার একটা প্রশ্নের মাধ্যমে আরও অনেক ভাই বোন, দর্শক শ্রোতা ভাই বোনও উপকৃত হবেন, এই জন্য এই প্রোগ্রাম আমাদের সবার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বেশি বেশি করে জানার, যত বেশি জানবো তত আমল করতেও পরিপূর্ণভাবে আমল করতে পারবো এবং আমল করার যে স্বাদ তা উপভোগ করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরা নিয়ে, তাছাড়া দিনই যে কোনো বিষয় নিয়েও আপনি প্রশ্ন করতে পারবেন নমাজ রোজা সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে, হাদিস নিয়েও প্রশ্ন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সাগর তুল্য, 2 দিন 3 দিন মাসব্যাপী বছরব্যাপী যদি আলোচনা করা হয় তাহলে শেষ হবে না। আমরা 2-1 দিন আলোচনা করলাম, এটা এরকম যে কেউ বলেছিল যে ঈসা আলাইহিস সালামের ঘটনাটা বলুন, তখন তিনি বললেন যে পিছরে বুধ গমসুদ বাজিয়াফত, এরকমভাবে যে একজন বৃদ্ধ লোকের একজন একটি ছেলে ছিল, সে হারিয়ে গিয়েছিল আবার ফিরিয়ে ফিরেছেন, এই শেষ ঈসা আলাইহিস সালামের ঘটনা। আসলে ঈসা আলাইহিস সালামের ঘটনা তো অনেক লম্বা, ঠিক তেমনিভাবে আমরা 2 দিন মাসব্যাপী যদি আলোচনাই করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের জীবনী শেষ হবে না। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আপনার প্রশ্ন বলুন প্লিজ। আমার প্রশ্ন হইল, আমি
মাথা লুইয়ারে নামাজ পড়তাম পারি না, বইয়া নামাজ পড়ি এও পারি না, মাথার যন্ত্রণা নামাজ পড়তাম পারি না, আদা সাদা করি ভরি কষ্ট করিয়া আজ আর দোষ পত্র দি কেউ কই জাদু কেউ কই কিতা যত পয়সা ডাললাম কিন্তু আই ঘামলো না। অন্য জন বইয়া যেন নামাজ পড়ি তবর কষ্ট করি ভরি কিলা যেন বইয়া নামাজ আমরা তো হাতুর মাঝে সইদা দিলাই উন্দরিয়া আমরা শেখের প্রশ্নের উত্তর দিবা ইনশাআল্লাহ। পয়লা জিনিস হইল যে নামাজের যে মাসআলা, নামাজ কোন অবস্থায় মাফ হয় না। সুতরাং কেউ যদি নামাজ উবাইয়া ফরতা না ফারো বইয়া ফরবা, বইয়া ফরতা না ফারলে গুমাইয়া ফরবা, কিন্তু নামাজ মাফ নাই। এখন কত হয়েছে যে আপনি যেটা কইছেন যে আপনার মাথার লাগে আপনি ফারেন না, আপনি বইয়া নামাজ পড়েন কোনো অসুবিধা নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহান তাআলা কইছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যর ব্যাপারে তোমরা প্রশ্ন করো, ওই সাধ্যের বাহিরে প্রশ্ন করো হইতো নাই। সুতরাং আপনি যদি বইয়া নামাজ পড়েন কোনো অসুবিধা নাই, তবে আপনি কইছেন আতের উপরে সজদা দিলেন। ইন একটা জিনিস আমরা লক্ষ্য করা দরকার, আমরা যদি বইয়া নামাজ পড়ি অথবা গুমাইয়া নামাজ পড়ি তো ইশারা আর নিয়ত হইল যথেষ্ট। অনেকে রুকু দিবার সময় আপনার আঁতরে তো ওলা রাখুন, আর সজদা দিবার সময় আঁতরে ওলা দেন অথবা একটা টেবিল সামনে রাখুন। সমস্ত উলামাই কেরাম একমত এটা কিন্তু সুন্না পরিপন্থী, এটা আল্লাহ রসুল এইভাবে খরচন না। আপনি রুকু দিবা ইশারায় নিয়ত করবা রুকুর, আর যতটুকু উন্দা হইতে পারুন আপনি সজদা দিবা, আঁত রাখা অথবা বালিশ রাখা অথবা টেবিল রাখা এটা আল্লাহ রসুলের সুন্নত থেকে পাওয়া যায় না। সুতরাং এটা ব্যবহার না করা ভালো, শুধুমাত্র আপনার ইশারা এবং আপনার নিয়ত্রই যথেষ্ট। আর নামাজের ভিতরে যদি আপনার মানে সব সময় কোনো ভুল হয় বা সন্দেহ থাকে সজদা দিলেই বা আর তাদের নামাজই দিব, তবে আপনার এটা নিয়ে সন্দেহ করার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের অসাধ্য কোনো জিনিস সাফাইয়া দিছেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো আশা করি আপনার মানে প্রশ্ন আনসার হয়েছে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ বোন, আপনার প্রশ্নের আনসার পাইছেন। তাছাড়াও আপনি কইরা যে সন্দেহ করা কেউ জাদুটুনা করল নি বা জিন্নাতর কোনো আসর নেই, আপনি নমাজর পরে আয়াতুল কুরসি পড়িয়া শরীর ফু দিবা, তাছাড়া প্রত্যেক নমাজর পরে কুলহু আল্লাহ কুলাউ জুবরব্বিন নাস কুলাউ জুবরব্বিল ফালাক ফড়িয়া তিনবার ফড়িয়া আতফু দিয়া শরীর ইসার করবা। আল্লাহ তাআলা আপনারে জাজায় খয়র দান করুকা। আমাদের সাথে সম্মানিত আরেক কলার আছেন, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন হোক প্লিজ। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমি জানতাম চাইলাম যে আমরা আরে আমরা একটা জিনিস আনছিলাম, জি আমরা জিনিস আনার পরে আমরা আবার রিফাইন দিলে এই পয়সা, জি এই পয়সা কিন্তু আমরা কিতা করতাম পারি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রোগ্রাম দেখতে থাকো ইনশাআল্লাহ শেখে জবাব দিবা। আপনি একটা জিনিস কিনছিলা, কিনার পর তারপরেও আবার আপনি মানি যেগুলো আসিল ওগুলো রিফান্ড ফাইল দিছেন, এখন এই মানি এগুলো কিতা করতা, ওটাও তো প্রশ্ন। জি জি শেখ, প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়েছে না, কারণ আপনি একটা জিনিস কিনছেন অনলাইনে, একটা জিনিস কিনছেন ফর এক্সাম্পল, কেনার পরে এই জিনিসটাও আসছে, তারপরেও অ্যাকাউন্টও দেখা যায় মানিও আবার বেকাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, জি আপনি অনলাইনে যে মানে জিনিস কিনছিলেন আপনার জিনিসও আইছে আবার দেখা যায় যে ও টাকাটাও রিটার্ন আসছে। আপনি যে ওয়েবসাইটটা কিনছেন আপনি তার মানে ইনফর্ম করুকা যে টাকা আপনার কাছে আসছে, এটা হইবে সবথেকে উত্তম জিনিস। আর যদি এই অনলাইন আপনি খুঁজার না পাইন তাইলে আপনি অপেক্ষা করুকা যে পরবর্তী সময় তার কি মানে কোনো যোগাযোগ করেনি, যদি যোগাযোগ না করে শেষ পর্যন্ত তাইলে কোনো গরিব মিসকিন দিয়ে আপনি সাদাকা করে দিবা। তবে উচিত হইবে আপনি ও যে অনলাইনতে কিনছেন তারা ইনফর্ম করা। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ বইন, আপনার প্রশ্নের উত্তর পাইয়া গেছেন সুন্দরভাবে শেখে কইছেন। তারপরেও কোনো অস্পষ্টতা থাকলে আপনি আবার ফোন করবা, কারণ আমরা অনেক সময় ওইগুলা হয় দোকান তো নে বা অনলাইন তো নে আমরা লই মানে আবার রিটার্ন আই হয় আমরা যোগাযোগ করতাম ফারিয়ার সাধ্য মতো যোগাযোগ করিয়া তার টেকা তারে দিতাম, যদি একান্ত না পারি কোনো সোর্স না থাকে যোগাযোগ করার তাহলে এই টেকা আমি গরিব মিসকিনে দিলে দিতাম পারি, আমি নিজে খাওয়া ঠিক হইতো না। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করুকা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে, আমরা বিরতিতে যাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি ফিরছি ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, বিরতির পর আবারও আমরা উপস্থিত হলাম দিনই সমাধান এই প্রোগ্রাম নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের অত্যন্ত সুনামধন্য আলেমে দিন হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি শেখ হাসান নুরী চৌধুরী হাফিজাহুল্লাহ। আমরা আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রীতিনীতি, আদর্শ এবং শিক্ষা নিয়ে। আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের স্টুডিও নম্বর 02035150783 এই নম্বরে, তাছাড়া ইমেল করতে পারবেন deen-e-shomadhan@gmail.com এই অ্যাড্রেসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক ভাই বোন বিরতির আগে প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরও পেয়ে গেছেন আশা করি। তাছাড়া তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে তারপরেও আপনি ফোন করতে পারবেন এবং জানতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জি শেখ, আমরা আলোচনা করছিলাম যে এক বোন, অনেক সময় আমাদের এটি হয়ে থাকে যে ধরেন কোনো জিনিস আমরা অনলাইনে বা অফলাইনে যে কোনো মাধ্যমে কিনলাম, কেনার পর টাকাটা কোনোভাবে আমার হাতে আবার চলে আসলো বা আমার অ্যাকাউন্টে চলে আসলো, তখন শেখ বলেছেন যে আপনার চেষ্টা করা আমরা ওই টাকাটা রিটার্ন দেওয়া। যদি একান্ত চেষ্টা করার পরেও যদি আমরা না পারি তাহলে গরিব মিসকিনকে নিজে খেতে পারবো না। এটা অনেক সময় হয়, মনে করেন আপনি মানে অনলাইনে হয়, অনেক সময় ব্যাংকিংয়ে লেনদেনের মধ্যে হয়, আপনার টাকা হয়তো চাইছেন 1000 পাউন্ড কিন্তু চলে আসে 2000 পাউন্ড, অনেক সময় হয়। তো ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমানতদারি, সুতরাং আপনি এই টাকাটা ব্যাংকের কাছে নিয়ে ফেরত দেওয়া দরকার। অথবা কোনো ব্যক্তির সাথে যদি লেনদেন হয়, অথবা ওই যে অনলাইনে যেটা করা হচ্ছে, আপনি চেষ্টা করতে হবে যে ওইটা তার মালিকের হাতে তো হক। এখন অনেকে বলেন, অনেকে বলতে শোনা যায় বা ইও বলে যে এটা তো অনেক অমুসলিম দেশের বা অমুসলিমের, এটা আমি খেয়ে নেই। তাছাড়া অনেক আছেন ট্রেন বা বাসে ধরেন টিকিট ছাড়াও যদি ইয়ে করেন তাহলে এটা কতটুকু জায়েজ হবে? না, প্রথম বিষয়টা হচ্ছে আপনি লেনদেনের ক্ষেত্রে মুসলিম ও মুসলিম এটা কোনো ধর্তব্য নেই। এক নাম্বার তো হক, হকুকুল ইবাদ, হকুকুল ইবাদ। এবং ওই যে কোরআনে করিমে সুরে নিসার যে ঘটনা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিচার নিয়ে আসছিল, একজন ছিল ইহুদি সম্প্রদায়, একজন ছিল মুনাফিক, রসুল কিন্তু ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সুতরাং মানে আপনি আমানতদারির ক্ষেত্রে এখানে মুসলিম ও মুসলিম ধর্তব্য নাই। নাম্বার দুই হচ্ছে যেহেতু আমরা মাল্টিকালচার মানে পরিবেশে আসি, আপনি একজন মুসলমান হিসাবে যখন তার টাকাটা রিটার্ন দিবেন তখন সে বুঝবে যে মুসলমানদের ইসলামের আদর্শ কত উন্নত। এটা কিন্তু বোঝা গেল যে আমি ইসলামের পক্ষে কাজ করছি, এটা আমাদের উচিত। আর আপনি যে দেশে বা যে রাষ্ট্রে আছেন, এই রাষ্ট্রের কোনো ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করা শরীয়ত কখনো এলাও করে না। সুতরাং আপনি টিকিট বিনা টিকিট ভ্রমণ করবেন, অথবা আপনি কর ফাঁকি দিবেন, অথবা ট্যাক্স ফাঁকি দিবেন, এটা কিন্তু উচিত নয়। কারণ এটা রাষ্ট্রে, হ্যাঁ, কোনো আইন যদি রাষ্ট্র এমন করে যেটি ইমান এবং আকিদার সাথে সাংঘর্ষিক, এটা ভিন্ন মাসআলা। কিন্তু যে আইন ইমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সামাজিক উপকার আছে, এটাকে আপনি মানতে বাধ্য, মানা ওয়াজিব। উদাহরণস্বরূপ এই দেশের মনে করেন আপনি বা সব দেশেই আপনি যখন গাড়ি চালান, রেড সিগনাল এবং গ্রিন সিগনাল, এগুলো আপনাকে মানা ওয়াজিব। কারণ এগুলো আপনি না মানলে আপনি নিজের ক্ষতি করবেন অথবা থার্ড পার্সনের ক্ষতি করবেন। সুতরাং যে আইন কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এটা আমরা মানব না, এটা ওকে। কিন্তু আমরা যে দেশে আছি বা যে রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রে বা এই সমাজের কোনো ক্ষতি হোক এমন কাজ করা এটা ইসলাম কখনো এলাও করে না। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে একটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম তার পক্ষে রায় দিয়েছেন, রায় যেটি সঠিক, মুসলিম হোক ও মুসলিম হোক সবার এটাই ফলো করতে হবে। তাছাড়া আমাদের যে আদর্শ এবং ইসলামের যে সৌন্দর্য যেটি, এটা এর মাধ্যমেই ফুটিয়ে ওঠে। অনেক ঘটনা রয়েছে। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হইল কি আরে, মাহরাম ছাড়া যে হজ যাইতে পারবানি বা উমরা করতে পারবানি? জি, এগুলা যে সৌদি আরবে ঘোষণা দিল এইটার উপরে আমি কিছু আপনারা কাছে এই মন্তব্য একটু শুনতাম চাই। আর মাহরাম একটা কোরআন থেকে আসছে, মিনা হাদিস থেকে আসছে,
জাজাকাল্লাহ, অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী প্রশ্ন আপনি করছেন। আমরা প্রোগ্রাম দেখতে থাকুক, অবশ্যই শেখের আনসার করবো ইনশাল্লাহ। জি ভাই, আসলে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন যে মাহরাম ছাড়া মহিলারা হজ বা উমরায় যেতে পারবে কিনা। আচ্ছা শেখ, আরও একটা উপশ্নর সাথে যে যদি মহিলা কোনো গ্রুপ থাকে, বড় একটা মহিলাদের গ্রুপ বানিয়ে গ্রুপ সহ গেল, তাহলে এটাও কতটুকু জায়েজ ব্যবহৃত হবে? ভাই, প্রথম বিষয় হচ্ছে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা এতাত করো আল্লাহ এবং তার রসুলের। ওইটা কিন্তু শর্তহীন এতাত করতে বলা হয়েছে। এর পরের অংশ বলা হচ্ছে ওউলিল আমরি মিনকুম, তোমার নেতা বা তোমাকে যিনি আদেশ করেন, প্রেসিডেন্ট হতে পারেন অথবা আমির হতে পারেন অথবা মুরব্বী হতে পারেন, উনি যে আদেশ করবেন উনার এতাত কিন্তু শর্তহীন নয়, শর্ত সাপেক্ষ। উনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসরণ করবেন ততক্ষণ তা উনারটা অনুসরণ করা যাবে। যদি উনি আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে বাহিরে চলে যান, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা ফিরে আসো আল্লাহ আল্লাহ রসুলের কাছে, অর্থাৎ কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসো। এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে সৌদি আরব কিন্তু আমাদের দলিল নয়, এবং সৌদি আরব যা বলবে তাই যে ইসলাম এটাও কিন্তু ভুল। তবে বিষয়টি হচ্ছে যে আসলে মাহরাম ছাড়া মহিলারা হজ উমরা যেতে পারবে কি না অথবা সফর করতে পারবে কি না, কয়েকটা মাসআলা এখানে। হাদিসের মধ্যে আসছে কোনো মহিলা যেন তিন দিনের সফর, কোনো হাদিস আছে একদিনের সফর, একদিন এক রাতের সফর যেন মাহরাম ছাড়া না করে। এটার কারণ হচ্ছে যে আসলে মাহরাম ছাড়া যদি কোনো মহিলা সফর করে তাহলে কোনো ধরনের হ্যাপেন্ড হতে পারে অথবা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য ইসলাম কোরআন হাদিস সতর্কতার জন্য এরা বলছে। উদাহরণস্বরূপ আল্লাহ না করুক একজন বোন বা একজন মা সফরে গেছেন, এমন সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে, তখন তো তাকে আপনার লুক আফটার করার জন্য পর পুরুষ লাগবে, আর মাহরাম সাথে থাকলে কিন্তু এই জিনিসটা থাকে না। নাম্বার দুই, যে হজ আর উমরার ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাহরাম ছাড়া যেন কেউ হজ বা উমরাতে না যায়। ফরজ একটা জিনিসকে আল্লাহর রসুল মাহরাম ছাড়া যেতে নিষেধ করেছেন, তার কারণ কি এটা বুঝতে আমারও সময় লাগছে, কিন্তু আমি যখন নিজে হজ করেছি তখন আমি বুঝছি এই বিষয়টা। আপনি যখন তোয়াফ করবেন, তোয়াফ করার সময় আপনার সাথে যে মহিলা থাকবে তাকে হয় আপনি জড়াইয়া ধরতে হবে অথবা সে আপনাকে জড়াইয়া ধরতে হবে, আর না হলে তোয়াফ করতে পারবেন না। সুতরাং মাহরাম ছাড়া এটা আদৌ সম্ভব নয়। একইভাবে জামারাতে যাওয়ার পরে অথবা মিনা এবং আরাফাতে মুজদলিফাতে যে কিউ দেখা দেয় সেখানে কিন্তু আপনার মহিলাকে আপনি হাতে ধরে রাখতে হবে অথবা জড়াইয়া ধরে রাখতে হবে, তখন এটা মাহরাম ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। তবে বিষয়টি হচ্ছে নিয়া বিতর্ক, যেটি মুফতি সাহেব আগে বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থায় মাহরাম ছাড়া সফর করতে পারবে না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলছেন যে যদি মহিলাদের একটা জামাত থাকে বা একটা গ্রুপ থাকে তাহলে মহিলা যেতে পারবে, কারণ একজন মহিলা একা সফর করা যতটুক আপনার এই ঝুঁকিপূর্ণ, একটা জামাত বা একটা গ্রুপ থাকলে ততটুক ঝুঁকিপূর্ণ নয়। সুতরাং মহিলা যদি এই গ্রুপের সাথে যায়, মহিলা গ্রুপের সাথে, তাহলে এটি অসুবিধা নেই। আপনি বলতে পারেন তাহলে কিন্তু উনি কি হাদিসের বিরুদ্ধে কি ফতোয়া দিলেন নাকি? হাদিসের বিরুদ্ধে নয়, একজন ইমাম হিসাবে উনি বলছেন যে হাদিসে যে ঝুঁকির কথা বলছে, নিরাপদ রাস্তা অবলম্বন করার জন্য যেহেতু এটা আছে এই জন্য এটা বলে ফেলেছে। নাম্বার তিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আছে এভাবে যে এমন একদিন আসবে যেদিন একজন মহিলা সুদূর মাক্কা মুকাররামা থেকে হাজারামাউত পর্যন্ত নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, তার দিকে বাঁকা চৌকে তাকানোর মতো কোনো সাহস কেউ দেখাবে না। এখান থেকে অনেক উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন যে উমর রাদিয়াল্লাহু বুঝাচ্ছেন যে না, মহিলাদের নিরাপত্তা এমন হবে যে হাজারামাউত পর্যন্ত সে একা সফর করতে পারবে। তো যদি এটা হারাম হয় তাহলে উমর রাদিয়াল্লাহু কথা বলেন কি জন্য? তো এতে বোঝা যাচ্ছে যদি নিরাপত্তা থাকে তাহলে মহিলা গ্রুপের সাথে মহিলা যাওয়াটা অসুবিধা নেই। এবার প্রশ্ন আসছে যে সৌদি আরবের ফতোয়ার কারণে মানে মাহরাম ছাড়া হজে বা উমরা যেতে পারবে কি না। এই বিষয়টা কিন্তু বোঝার বিষয় হচ্ছে যে আমরা যে চিন্তা বা আমরা যা ধারণা করি এটার নাম ইসলাম নয়। ইসলাম আল্লাহর হুকুম, রসুলের তরিকার নাম। সু আপনি মাহরাম ছাড়া যদি হজে যান আপনি কোনো সওয়াব পাবেন না, কারণ এটা রসুল নিষেধ করে দিয়েছেন।
আপনার উপর মনে করেন উমরা ফরজ করা হয় নাই, উমরা তো হচ্ছে নফল, নফল করার জন্য রসুলের একটা নির্দেশ অমান্য করা এটা সঠিক হবে না। নাম্বার দুই হচ্ছে যে আসলে যদি হজ ফরজ হয়ে থাকে, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমার মাহরাম ব্যবস্থা না থাকে তাহলে তুমি হজ ডিলে করতে পারো অথবা কাউকে দিয়ে বদলি হজ করাতে পারো। সুতরাং যেহেতু আমার মাহরাম নাই, আমি যদি এই সুযোগ না থাকে তাহলে আমার জন্য নিজে হজ না করে বদলি হজ করানোর ফজিলত অনেক বেশি এবং এটি সবচেয়ে নিরাপদ। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সৌদি আরবে এটা করলো কীভাবে? সৌদি আরবে এটা করছে বাই বিষয়টা হচ্ছে ফিতনার যুগ, আমরা সবাই জানি। আর ফিতনা যখন শুরু হয় তখন কিন্তু ফিতনা একেবারে মসজিদের ভিতর পর্যন্ত যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন কেয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে যারা রাকাল ছিল, যারা জুতা পায়ে দিতে পারত না, এরা এরা করবে কি এতাতা আনুলা ফিল বুনিয়ান, এরা বিশাল বিশাল প্রাচীন নির্মাণ করবে আর আপনার দালানকুটা বানিয়ে প্রতিযোগিতা করবে। আজকে দেখেন হরমের কাছে যে সমস্ত দালানকুটা তৈরি করা হয়েছে, দুবাইয়েতে বুরুজ আল খলিফা বানানো হয়েছে, এগুলো সব কিছু কেয়ামতের আলামত। এবং এই হাদিস কিন্তু জয়ীফ নয়, এটা সহিহ মুসলিমে আছে এবং বুখারিতে আছে। আল্লাহ রসুল যে বলছেন হাদিসে জিব্রিলের মধ্যে কেয়ামতের আলামত অন্যতম আলামত হচ্ছে এটি, এবং তারা এটা ভালো করেই জানে এবং রসুল সরজাম ইন্ডিকেট করেছেন কিন্তু সৌদি আরবের মানুষকে। এরাই কিন্তু বকরি রাখালি করতো, এরাই ছাগল রাখালি করতো, এটা তাদের পেশা ছিল। আজকে তারা দুনিয়ার সাথে প্রতিযোগিতা করছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শব্দন ফিতনা থেকে হেফাজত করুক। তবে মানে বিষয়টি হচ্ছে যেটা মুফতি সাহেব যেটা বলছেন যে যদি মহিলা গ্রুপ থাকে তাহলে এটা আগ থেকে বলা হচ্ছে যে মানে যেতে পারবে, তার জন্য যাওয়ার বৈধতা আছে। কিন্তু একজন মহিলা কোনো মাহরাম ছাড়াই একা সফর করা এটা কিন্তু কখনো সুন্না মোতাবিক হবে না, এটা সুন্না পরিপন্থী হবে। আল্লাহু আলম বিশ্বাব। জাজাকাল্লাহ, অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন এবং খুব সুন্দর আনসার করছেন শেখ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন, তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে তারপরে আপনাদের আবার ফোন করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আজি মোহাম্মদ শফিকুল আলম কুরেশি বানলি থেকে আমি বলতেছি স্যার। জি, আমি কুরআন থেকে শিখেছি এক দোয়া, আইয়ুহাল মাইতা ইন্নাওয়ালা কুল্লি শাইন কাদি, যে ও দোয়া কি মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করার দোয়া। আর হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দিন নেই, আমরা সকল মুসলমানে জানি নবীর যে মাতবা মদিনাত গেলে, তো ও সময় নবীজিরে জীবিত করার জন্য কোন দোয়া ফর বা ঈসা আলাইহিস সালামে মানে মৃত ব্যক্তির দোয়া। এই সময় তো সারা বেশি মানুষ জীবিত হয়ে যাব, আমরা দুনিয়ায় যারা জীবিত আছি আমরারও মৃত্যু হয়ে যাব, আমরা একসাথে আবার আখেরাতে আমরা আল্লাহর সামনে দণ্ডনীয় হইব। আরেক কথা স্যার, রুল অফ ল একমাত্র ঈসা নব্বে জানেন, কোন সংবিধানের রুল অফ ল দুনিয়ায় পরিচালিত হতো? 101 বিয়া না 25 গু বাচ্চা না? জি জি আপনার, জি শেখ, জি কুরাইশি সাহেব, আসলে আপনি প্রত্যেকদিন কল করেন, আপনার আমরা ওয়েলকাম জানাই। আপনার মানে কুরাইশ তো রসুল হোসেনের বংশ আছিল, আপনার বংশ উত্তম, আল্লাহ আপনার জাজা দেউক। সৈয়দান ঈসা আলাইহিসসালাম আইবা তান্দে আল্লাহ বহুত মর্যাদা দান করবা, আগে মর্যাদা দান করছিল, এটা আমরা বিশ্বাস করি। কারণ সব নবী রসুলের উপরে আমরা ইমান রাখি, ইয়াকিন রাখি। কোরআন করিম আমরা রাখো হয়েছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, দুই রসুলের মধ্যে আমরা ব্যবধান সূচনা করি না। আপনার সুন্দর মতামতের লাগে আপনারে ধন্যবাদ। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন। একটা প্রশ্ন করতাম আপনাকে। জি জি হকা। আমি শুনলাম, আমরা তো আমার স্বামীও নাই, আমার মা বাবাও নাই, ভাই আইনও নাই, বইনও নৈব মতন 40 দিন হয়েছে। তা আমরা তো সকলই মরলে আমরা আল্লাহর কাছে দোয়া করি বা কোরআন শরীফ খতম করি বা খতম করাই আমরা মৌলানা ওলানারে দিয়ে করাই, অত 40 দিন সিন্নি আদায় করি। এর মাঝে এখন আমি এখন শুনি মুর্দা ভালো লাগে বলে কোরআন শরীফ আর পড়তা না, খালি বলে কোরআন শরীফ পড়া খালি বলে জিন্দা লাগি, নিজর আলে ওলাদ বাচ্চা কাছে লাগে, আর মুর্দা ভালো লাগে বলে খালি আস্তা ফিরুনরা পড়তা সব সময়। এটা ঠিক নেই নাকি? আমরা তো কোরআন ফড়িয়া তারা রুর উপরে বসকিয়া দেই, নবী রসুল্লর নবীর রোজায় হুসাই লাগে আল্লাহর কাছে কই,
এটা কিতা এটা হাসানি এটা এটা ঠিক নি না খালি মুর্দা বলেই করতো না খালি জিন্দা যারা দুনিয়াতে আমরা আছি সকল লাগে আমরা করতাম ওটা ঠিক নি জি আর কোনো প্রশ্ন আছে নি আপনার জি না ওখান তো আমি বললে বালা খুশি আপনার তো লাই দোয়া এখন আপনার তো প্রোগ্রাম রে আমরা ফলো করি সব সময় মাশাআল্লাহ আরো দুটি প্রশ্ন আছে কি মনে আমরা নমাজ রোজা হজ জাকাত তিলাওয়াত সবগুলো ইবাদত দোয়া দরুদ ইবাদত কর্ম আমরার নিয়ত থাকবো আল্লাহর সন্তুষ্টি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আমরা ইবাদত কর্ম এবাদত করার বাদে এরপরে আপনি এই এবাদতের সওয়াব যেটা আপনি এটা কইতে পারেন যে আল্লাহ এই এবাদতের উসিলায় আমার গুনার মাফ করো এই এবাদতের কারণে আমার এই বিপদটা আল্লাহ সরাইয়ে নাও এই এবাদতের কারণে আল্লাহ আমার মুর্দেগানটা তুমি মাফ করো এটা আপনি কোরআন তিলাওয়াত করে কইতে পারেন নামাজ পড়িয়ে কইতে পারেন সব এবাদতের মধ্যে কোনো অসুবিধা নাই তবে মানে মুর্দার নিয়তে কোরআন তিলাওয়াত করা বা জিন্দার নিয়তে কোরআন তিলাওয়াত করা দা মুর্দার নিয়তে নামাজ পড়া এই নিয়তই তো আল্লাহ সুবহানাহু তাআলা লাগে এর কারণে আপনি ইস্তেগফার করুকা তেলাওয়াত করুকা নামাজ পড়ুকা সবটা করিয়া আপনি আল্লাহ সুবহানাহু তাআলা কইতে পারেন যে আল্লাহ এই ইবাদতের উসিলায় আমারে হেদায়ত দান করো আমার বিপদের সরাও আমার গুনারে মাফ করো আমার মুর্দাহলে মাফ করো এই সবগুলা করতে পারেন বইন কোনো অসুবিধা নাই আশা করি ক্লিয়ার হয়েছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বইন আপনার প্রশ্নের উত্তর পাইছেন আসলে মুর্দেগা নহল কবরবাসী যারা ওই যায় আমরা আত্মীয় স্বজন যারা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা এরা জিন্দেগান যারা আছেন এরা আতরবাদি চাইয়া তখন বেহ বেখাইয়া যেরকম খাওয়া হয়েছে যে সাগরের মধ্যে যেরকম কোনো মানুষ পড়লে তার কোনো কুল কিনারা নাই হায় হতাশ করতে তখন ঠিক তেমনিভাবে কবরের মধ্যে ওলা মানুষ হল তারা এবাদত বন্দেগীর সমস্ত দরজা সব ফত বন্ধ হয়ে যায় তারা যারা আত্মীয় স্বজন আসেন ছেলে সন্তান যারা তুইয়া যায় এরার বাদেও সেইয়া থাকেন এই জন্য আমরা তারা লাগি দোয়া করতাম পারি ইস্তেগফার হল করতাম পারি শেখে কইসেন তিলাওয়াত হল করিয়া নিয়ত কর্ম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিয়ার সওয়াব তারার কাছে পৌঁছাইয়া দিতাম পারিয়ার অনেক ভাই বোন হলে অনেক বড় বড় খাজ হল করেন সদকায়ে জারিয়া হল করেন অজুখানা হল বানাইয়া দিন মা বাপ হল কবর বাসী হয়ে গেছেন এরার উপরে আল্লাহ আকবার এরার হক কারণ এরা টেকা পয়সা দন দৌলত এগুলা তুইয়া গেছেন আমরা এগুলা উপভোগ করলাম আমরা এগুলা খাইয়ার আরাম আয়েসে শান্তিতে কিন্তু তারারে স্মরণ করি তারা লাগি দোয়া দুরুদ করি তসবি তাহালিল হল করি তারা লাগি অজুখানা সদকায়ে জারিয়া যেগুলা এগুলার হাত আমরা তারা লাগে হরিয়া তুইয়া যাই কামা তাদিনু তুদানু আমি যদি হরিয়া তুইয়া যাই এই দুনিয়ার রীতিনীতি ওইরকমও আমারেও আমার ছেলে সন্তানে ওইরকমও স্মরণ করবা ইয়াদ করবা সদকায়ে জারিয়া হল ইসালে সোয়াব হল ফুসাইতে থাকবা ফুসাইতে থাকবা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনসার হরসেন শেখে খুব সুন্দরভাবে আমরা সাথে সম্মানিত আরো জন কলার আসেন আসসালামু আলাইকুম লোকরা যাইতা পারবা দুনিয়ার উলামা একরামের উপরে তো দায়িত্ব আছে না এর প্রতিবাদ করা তারা যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে গেল আল্লাহর বিপক্ষে চলে গেল নবীজির বিপক্ষে চলে গেল এটা তো দুনিয়ার উলামায় একরামের উপরে তো এটা দায়িত্ব বর্তায় না এটা আমার ক্ষুদ্র জ্ঞানে হয় প্লিজ একটু একটু বলেন প্লিজ জি জি অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন ভাই এগুলো আসলে উলামায়ে কেরাম হলোর যার যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেকে ওইগুলা লিয়া মাতামাতি করা আলোচনা করা যেমন একটু আগে শেখেও এই বিষয়ে কইছেন যে তারা এরকম করছেন হাদিস দিয়া কইছেন যে কেয়ামতর আলামতিগুলা শেখেও আমরাও দিন টিভিতে এগুলারও প্রতিবাদ জানাইছি যার যার সাধ্য অনুযায়ী শেখে কইবা ইনশাআল্লাহ জি ভাই আসলে আপনার মানে এই আঘাত লাগছে এটা প্রত্যেক মুমিনের আঘাত লাগছে কিন্তু সমস্যা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আখের এই জমানা এমন হইব যে যারা ক্ষমতার থাকবো অনেক সময় তারা যে খাজগুলা করবো এগুলা তোমরা প্রতিবাদ সাধ্য অনুযায়ী করো ফিতনা তৈরি করিও না আর বাকি তোমরা সবর করো আপনি যেটা কইছেন যে আল্লামা সালমান নাদভী সহ অনেক বিজ্ঞ উলামায় কেরামে কঠোর শক্ত ভাষায় প্রতিবাদ জানাইছেন কিন্তু শক্ত ভাষায় প্রতিবাদ জানাইলে তো কিছু করার নাই যেহেতু এটা ক্ষমতা তারার আত তো প্রতিবাদ জানাইছেন না এখন তারা ভুল প্রতিবাদ জানাইছেন এবং জানায়রা এখনও আপনার এই আবেগে আমরা শ্রদ্ধা করি এবং আমরা আশা করি আল্লাহ সুবহানাহু তাআলায় তারারে সহি বুঝদান করবা আমিন আমিন
অত্যন্ত সুন্দরভাবে শেখে আলোচনা করছেন এবং উত্তর দিয়েছেন। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনারাও এই আলোচনায় এবং আপনারা আর কোনো কিছু জানা থাকলে, জানতে চাইলে আপনিও প্রশ্ন করুন 02035150783 এই নম্বরে, আমাদের স্টুডিও নম্বর। তাছাড়াও ইমেল করতে পারবেন deen-e-shomadhan@gmail.com এই অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা নিয়ে। আমাদের সাথে সম্মানিত আরেকজন কলার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন। জি, এক নম্বর প্রশ্ন, আমি এসার পর নামাজ লাগছি, এক রাকাত পড়ি যা আমি লগে লগে আল্লাহ একবার উবাই গেছি, উবাইয়া বাদে আমি সারা নামাজ পড়েছি, ফর্জ নামাজ রাখি, সারা সাইড রাখাত পড়েছি, পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া সৈ দিছি, আদাতিলাম আমার নামাজ ঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হইল, হুজুর যদি মনে করিল আমি ধারাবাহিক পারে আলাম তারাবাদে লীলা পড়তাম, রানীওয়ালা পড়িয়া যাইতাম, আমি হয়তো করে দি গেছি কি নাইলে আগে দি গেছি কি বাদে হিরবার আমার ও সিরিয়াল মতো পড়িয়া যাইতাম ফার্মিতাম। জীবন প্রথম বিষয় হইছে যে আপনি নমাজ খারাওয়ার বাদে প্রথম রাখা তো আপনি বলে বই গেছেন, বই আত্মাহিয়াতোর কয়েকটা ওয়ার্ড ফরে নিছেন, এরপরে আপনি মনে হয়েছে উঠি গেছেন আল্লাহ আকবার না কইয়া, এরপরে আপনি মানে সহযোগিতা দিছেন। সহজ কথা হইল যে আমরা প্রথমে যে নামাজ শুরু করি, যেটা তাকবীরের তাহরিমা হয়, প্রথম স্টার্টিং থাকবে আল্লাহ আকবার নামাজে আমরা আত বান্ধি, এই তাকবীরটা ফরজ, আর নামাজের ভিতরে কোনো তাকবীর ফরজ নাই, সুতরাং ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারত না, কিন্তু বললে যদি কেউ ছাড়ি দেয় তাহলে তার নামাজ ওই তো না, এটা হওয়া যেত নাই। কিন্তু যেহেতু প্রথম রাখা তো না বোয়ার কথা আছিল, আপনি বলে বই গেছেন, এরপরে আপনি সহযোগিতা দিলেইছেন, আপনার নামাজ হয়ে গেছে, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আপনার নামাজ উত্তম। কিন্তু কেউ যদি সিরিয়াল মেনটেন না করে তবু নমাজের কোনো ক্ষতি হইত নাই, কারণ কোরআন আল্লাহ কইছেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, সুরে ফাতিহা পড়ার বাদে যেখান থেকে তোমার সহজ লাগে তুমি পড়ে লাও। এখন আপনি ফয়লা রাখা তো ফরতে আসলা তাব্বাতিয়া দা বা বাদের রাখা তো বর্তমানে আসলে কল হুয়াল্লাহ, আপনি ফরি লিছেন আগে কল হুয়াল্লাহ বাদে ফুরছেন তাব্বাতিয়া দা, নামাজ ওই যাব সসজ্জ লাগতো নাই বইন, কিন্তু স্বভাবত সুন্না পদ্ধতি হইল তারতিব বা সিরিয়াল মতো ফরা, কিন্তু কেউ যদি উল্টা পাল্টা ফরি লায় নামাজ হইব। জাজাকাল্লাহ বইন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি, তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে আবার ফোন করবেন, শেখ হাসান আমাদের আনসার করবেন ইনশাআল্লাহ। আর নামাজ সংক্রান্ত এগুলা আমরা প্রত্যেকেই খুব গুরুত্ব সহকারে আমরা আদায় করতে হবে, কারণ কেয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। কেউ হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি এই নামাজের প্রশ্নে উত্তীর্ণ হয়ে যায় তাহলে সব প্রশ্নে সে উত্তীর্ণ হয়ে যাবে। এই জন্য নামাজকে আমরা সুষ্ঠুভাবে তন মন এবং খুশু হুজুর সাথে নামাজকে আদায় করব। আর নামাজের ওয়াজিব যেগুলো আছে, ফরজ যদি আমি আর মিস্টেকলি আমার ওয়াজিব যেগুলো এবং বিশেষ করে ফরজ এবং ওয়াজিব কোনগুলা এগুলা আমরা জেনে নিব প্রত্যেকেই, কোন কোন জিনিস নামাজের মধ্যে ফরজ, কোন কোন জিনিস ওয়াজিব। ফরজ যদি আমি মিস্টেকলি ছেড়ে দেই তাহলে আবার নামাজ পড়তে হবে, আর ওয়াজিব যদি আমার ছুটে যায় তাহলে সসজ্জা দিলে আমার নামাজ হয়ে যাবে। আশা করি অত্যন্ত সুন্দরভাবে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আরও একজন কলার আছেন, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত কলার আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আপনার যদি টিভির ভলিউমটা মিউট করে দিতেন তাহলে। জি কলার, আসসালামু আলাইকুম। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা দেখছিলেন দিন ই সমাধান। আমরা শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই ধারাবাহিকতায় আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা দেখছিলেন দিন ই সমাধান। আমাদের সাথে দিন টিভির স্টুডিওতে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের অত্যন্ত সুনামধন্য আলেমে দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখ মুফতি হাসান নুরী চৌধুরী হাফিজাহুল্লাহ। বিভিন্ন ভাই বোন আপনারা প্রশ্ন করছেন, তার উত্তর দিচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। আমরা আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা নিয়ে। শেখ, আমাদের অনলাইনে এক ভাই প্রশ্ন করেছেন যে রবিউল আউয়াল মাস এবং উম্মত হিসেবে একটা দাবি হলো যে বেশি বেশি করে নবীর উপর দুরুদ প্রেরণ করা, তাহলে এই দুরুদ আমরা নবীর উপর তো প্রেরণ করব, এই দুরুদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপকৃত হচ্ছেন, বা দুরুদ কেন আমরা প্রেরণ করব বেশি বেশি করে? এটি প্রথম বিষয় হচ্ছে যে দুরুদ কেন প্রেরণ করব। এর কারণ হচ্ছে যে রসুল করিম, আমরা প্রথমে যে আয়াত পড়ছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া আগমন না করতেন তাহলে আমরা কিন্তু দিন জানতাম না, আমরা আল্লাহকে চিনতাম না। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার জন্য আমাদের উপর দায়িত্ব বা আমাদের উপর ফরজ করে দেওয়া হচ্ছে রসুলের প্রতি দুরুদ প্রেরণ করা। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন আল্লাহর রসুল উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন। এমনকি ময়দানে মাহশরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন এটা খুঁজবেন না, রসুলের একটি অবস্থা হল ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া। এবং দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে দুরুদ পাঠ করার কারণে রসুলের কোনো উপকার হয় কি না, রসুলের কোনো উপকার হয় না। তার কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আগেই ঘোষণা দিচ্ছেন মাকামা মাহমুদান ইল্লাযী ওয়াআতা, মাকামে মাহমুদের মতো সুউচ্চ মাকাম আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, তার পিছন সাবানে সব গুণা মাফ হয়ে গেছে, লাভ আমাদের নিজের। এই জন্য হাদিসে বলা হচ্ছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দুরুদ পাঠ করবে তার 10টা গুণা মাফ করা হবে, সুবহানাল্লাহ, 10টা দরজা বুলন্দ করা হবে এবং তারে 10টা নেকি দেওয়া হবে, সুবহানাল্লাহ। সুতরাং দুরুদ বা ইবাদত নিজের উপকার, এটা রসুলের উপকার না, আল্লাহর উপকার না। জাযাকাল্লাহ। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কাছে মেনি মেনি থ্যাঙ্কস ইরা। জাযাকাল্লাহ। যে মাহরাম সম্বন্ধে একটু বুঝিয়ে বলার জন্য আমার আর একটা প্রশ্ন, খুব এইটা খুব ছোট কিন্তু খুবই গুরুত্ব আমি মনে করি। আমরা যে সমাজে মাঝে সালাম করি, আমি তো দেখি অনেক 80% মানুষের সালামটা পর্যন্ত সহি হয় না। ইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইলা করবা আসসালাইকুম, বুঝছেন কথা? জি বুঝছেন, আসসালাম আলাইকুম, মালাইকুম। হজরতকে আপনাদেরকে অনুরোধ, গলত করলে কি হয় আর রং করলে কি আল্লাহ পাকে কি দেন আপনারা একটু বুঝিয়ে বলবেন। মিডিয়ার মাধ্যমে বলে যদি দুইটা মানুষের পাঁচটা মানুষের সালামটা সঠিক হয়, বুঝছেন কথা? সমাজ কালাইয়া যে আলহামদুলিল্লাহ, অনেক যারা নমাজি মানুষ তারা অনেক মানুষের সহি নাই, বুঝছেন কথা? জি জি, প্লিজ, এটা তো আপনার ফর্জ এবং ওয়াজিব। এইগুলা রং সালাম করলে কি রিয়াকশন হয় প্লিজ একটু বুঝিয়ে বলবেন, আমার অনুরোধ থাকলো। ওকে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ হাসানাল জাযাহ ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি প্রশ্নটা করেছেন এবং যুগোপযোগী আপনি যে এত ছোট্ট একটি বিষয় নিয়েও চিন্তা করেছেন, এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ওই সালাম নিয়ে অনেক হাদিস রয়েছে, লাই মিনু হাদুকুম হাত্তা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালোবাসবে না। এবং ভালোবাসার চাবিকাটি হচ্ছে আফসুস সালাম আবাইনাকুম, পরস্পরের সালাম করা। এই সালামটা সুষ্ঠুভাবে শুদ্ধভাবে আমরা যাতে করি। অনেকে অনেক সময় আসে যে হাদিসের মধ্যেও এসেছে এগুলা, যে আমরা যাদেরকে চিনি শুধুমাত্র তাদেরকে সালাম দিই, যাদেরকে চিনি না তাদেরকে সালাম দিই না। বা অনেক সময় আমরা ঘরে ঢোকার সময় আমাদের ওয়াইফ ছেলে সন্তান যারা আছে তাদেরকেও সালাম দিতে লজ্জাবোধ করি অনেকে। এই সালাম যে একটি দোয়া, লজ্জার কোনো কিছু নেই, পরস্পরের দোয়া, এটা আমরা অনেকেই ভুলে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা প্রোগ্রাম দেখতে থাকুন, আমাদের শেখ আছেন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি ভাই, আসলে মানে আপনার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মুফতি আতিক সাহেব আলোচনা করেছেন। বিষয়টা হচ্ছে যে সালাম দোয়া, আর দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে দোয়া সহি শুদ্ধ করে করতে হবে।
একইভাবে শুধু সালাম নয়, আমাদের দুর্ভাগ্য আমরা যারা মসজিদে যাই বা মসজিদে দেখি, আপনি দেখবেন অনেক সময় অনেক ভাই একামত দেন, একামত শুদ্ধ হয় না, এমনকি আজান শুদ্ধ নয়, অথচ মানে ফতোয়া হচ্ছে যে আজান যদি শুদ্ধ না, আজান রিপিট করতে হবে, কারণ আপনি মানুষদেরকে আহ্বান করছেন, আপনি ভুল আহ্বান করতে পারেন না। এটা আমাদের জ্ঞানের দৈন্যতা, এই জন্যই আমরা বলি যে মানে আপনারা মানে আমরা যেন পড়াশোনা করি এবং আর জানার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে জানার আগ্রহ কম, এটা হচ্ছে সমস্যা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সালাম আল্লাহর এক নাম, সুতরাং সালাম যদি কেউ ভুলভাবে করে তাহলে আল্লাহর নামকে বিকৃত করছে, আর আল্লাহর নামকে বিকৃত করা হচ্ছে এটা হচ্ছে মুলহিদদের কাজ। এই জন্য আসসালামু আলাইকুম বা এই ধরনের কথা বলা এটা উচিত নয়, আমাদেরকে সুন্দরভাবে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ক্লিয়ার করে করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। আপনার এই সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যারা শুনছেন তাদেরকে বলবো যে সালাম, সালামের জবাব এবং নামাজের সূরা কেরাত, একামত, আজান, এগুলো যেন আমরা সহি শুদ্ধ করি, আর না কিন্তু আমরা আল্লাহর আদালতে ধরা পড়বো। অবশ্যই, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, অত্যন্ত সুন্দর। যে ছোট্ট আমরা অনেক কিছু জানি, অনেক কবিতা, অনেক গান, অনেক কিছু আমরা মুখস্থ করতে পারি, অনেক কিছু জানি, কিন্তু ধন্যতা দুঃখের বিষয় হলো যে ইসলামের ছোট ছোট জিনিস যেগুলা, আইকন যেগুলা, এগুলা আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে নিজে জানি এবং যারা জানে তাদের কাছে গিয়ে রিপিট করি, এগুলা চেক করি যে আমার কতটুকু সহি শুদ্ধ আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা চলে যাচ্ছি নেক্সট কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আমি জানতাম শুনতাম বাড়িয়া যেন ফ্যান্ট বা আতর দিয়া ফল ফুটুসুর সামনে যাওয়ার ভালো না, ঠিক নাই। এখন আমরা ডাক্তারও যাই, কত হইলো পিছনে আমরা তো এমনি সেন্টুর মাকি না, ডাক্তারও যাই, ডাক্তারে কোনো সময় হইলে সরম দিনের বাঙালি অত কারি কাহিন খাইয়া বেমার পড়িয়া আইন কালি আর কত গ্যাস কারের কোন গ্যাস লইয়া আইন, তো সামান্য সেন্ট মারি আমরা তুড়া তুড়ি, তোমার বোঝা যাইতো বোঝা যাইতো না, আমরা গতকালকে প্রশ্ন করেছিল যে একজন প্রশ্ন করছিল যে পুরুষে আতর লাগিয়ে বাইরে যেতে পারবা কিনা, পুরুষে আতর লাগিয়ে বাইরে যাওয়ার ব্যাপারে তো শরীয়তে নিষেধ করছে না, ইনকারেজ করছে, কারণ আতর লাগিয়ে যাইতে হইব, পুরুষ মসজিদও যাইবা, মার্কেটও যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, কিন্তু মা বইন অকল প্রয়োজন ছাড়া তো ঘর থেকে বাড়িতে শরীয়তে এলাও করে না, আর যদি বাহির অন্য প্রয়োজনের থাকিতে তখন এমন সাজগুজ করা উচিত নয় পরপুরুষের সামনে, বা এমন স্মেল বা এমন পারফিউম ইউজ করা উচিত নয় যেটা পরপুরুষের নাক পর্যন্ত যায়, এটা হাদিস এবং কোরআনও নিষেধ আছে। নিজেরে আপনি ঘরের ভিতরে আপনার মাহরামের সাথে সামনে ব্যবহার করতে পারেন। এখন আপনি যেটা খুঁজছেন ডক্টরও যায়রা অথবা অন্য কোনো জায়গায় যায়রা, আর এটা আপনি যদি অনেক সময় আমরা জ্যাকেটও বা আমরা কাপড়ের মাঝে কারির স্মেল থাকে এটারে দূর করার লাগে আপনি ইউজ করেন, তো আপনি যদি মনে করেন মোটামুটি যে গ্রানটা খুব দূরে যেত নাই বা অন্যরে কষ্ট দিত নাই, এটা যদি ই নিয়তে ব্যবহার করেন তো এটা ভিন্ন মশলা। কিন্তু স্বভাবত আমরা যে ঘর থেকে বাহিরে যাইতে শপিংও যাইতে অথবা বিভিন্ন পার্টি যাইতে আমরা দেখা যায় যে ফর্দা মেনটেন করলাম না আর পারফিউম ইউজ করলাম, কারণ মা বইন যদি পারফিউম ইউজ করেন আর মহিলা হলে গ্যাদারিংও থাকো তাহলে অসুবিধা নাই, মাহরামের গ্যাদারিংও থাকলে অসুবিধা নাই, কিন্তু আমরা মিক্সড গ্যাদারিংও যখন যাইমো অথবা রাস্তাঘাটে যখন চলমো এই সময় যদি আমরা পারফিউম ইউজ করি যেটা পরপুরুষের নাকে যায় এটা আল্লাহ রসুলে নিষেধ করছেন এবং আল্লাহ রসুলে অভিশাপ দিচ্ছেন। আল্লাহ আলম ইসব। জাজাকাল্লাহ হাসান আল জাজা। জি, আপনার প্রশ্নের উত্তর পাইছেন অবশ্যই, যে সৌন্দর্য যে জিনিস আছে, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন বা বয়োবৃদ্ধ মা গড়ে কাপড় চোপড়ের মধ্যে কারির গন্ধ বা এগুলা নিয়ে গেলে ওরা হয়তো এগুলাকে নেগলেক্ট করবে, বা এগুলা স্বাভাবিক হতো ভদ্রতা বা সৌন্দর্যতা নয়, সুন্দরভাবে আমি কাপড় চোপড় পরিধান করে বা একটু সেন্ট আতর মেখে যদি উদ্দেশ্য, বা এখানে তো ফিতনার আশঙ্কা কথা আসলে, যা বয়োবৃদ্ধ যদি হন তাহলে যদি একটু সৌন্দর্য হয়ে বা পারফিউম মেখে এখানে গেলে তো আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা নাই, বা ময়লা যুক্ত কাপড় চোপড় পরিধান করে নাচ গেয়ে সুন্দরভাবে যাওয়া বা একটা এটা এটার মাধ্যমেও ইসলামের একটা সৌন্দর্যতা প্রকাশ পাওয়া,
এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনার নিয়ত বা সহি উদ্দেশ্য হয়ে থাকে। বা শেখ বলছেন যে মহিলার গ্যাদারিংয়ে বা ইয়াং যারা আছেন, এরা অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে অত্যন্ত সৌন্দর্য প্রদর্শন করে বা এমন আতর বা পারফিউম ইউজ করে যান যে পাশে দিয়ে কেউ যায় যদি তাহলে বুঝতে পারবে যে একজন যাচ্ছে। বা বৃদ্ধ মহিলা এগুলা যদি করেন তাহলে এগুলা আপনি করতে পারবেন, বা ডাক্তারের কাছে বা জরুরতের ক্ষেত্রে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে হযরত আমরা কাছে আরো একটা প্রশ্ন একজন ভাই করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ আমরা প্রেরণ করলে কি লাভ হবে বা কেন আমরা দুরুদ প্রেরণ করতে হবে। প্রথম তো হচ্ছে যে আমরা কেন, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই নির্দেশ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ তোমরা প্রেরণ করো, আল্লাহ তাআলার অর্ডার। দ্বিতীয় হচ্ছে যে এটার মাধ্যমে আমরাই বেনিফিটেড হবো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সব গুনাহখাতা অগ্রিম অ্যাডভান্স আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিয়ে দিয়েছেন, আমরাই বেনিফিটেড হবো। তাছাড়া আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেটা কিয়ামতের দিন, এটা সুপারিশে অদন্য হবো। তাছাড়া কোন দুরুদ আমরা, দুরুদ উত্তম দুরুদ বা কোন দুরুদ, যে কোনো দুরুদ বা যে কোন সময় আমরা, এলা কোনো সময় নির্ধারণ আছে নি, বা কোন দুরুদ আমরা প্রেরণ করতে পারি পড়তে পারি? প্রথম বিষয় হচ্ছে দুরুদের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা আমাদের মধ্যে পড়ি এই দুরুদ। আর হাদিসের মধ্যে যে দুরুদগুলো আছে এগুলো আমরা পড়তে পারি। এখন যে অনেকগুলো দুরুদ হাদিসের মধ্যে নেই, ওটা মানুষ তৈরি করেছে, এটা অনেকটা কিন্তু মানে আপনার ওই নিরাপদ নয়। এখানেও নিরাপদ নয় যে অনেক দুরুদ তৈরি করা হয়েছে যেটার মধ্যে অনেক ধরনের কথাবার্তা আসছে যেটা সঠিক নয়, এক নাম্বার। দুই, দুরুদ যেহেতু এবাদত, আর এবাদত তাকেই বলবে যেটা আল্লাহ শিখিয়েছেন অথবা রসুল শিখিয়েছেন, যেটা আপনি বলছেন যে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সুতরাং মানে দুরুদ নামাজের দুরুদ সবচেয়ে নিরাপদ, এবং হাদিসের মধ্যে যে দুরুদগুলো আছে এগুলো আমরা করবো। আর দুরুদ পড়ার ব্যাপারে যেটা আপনি বলছেন যে দুরুদ যত বেশি পড়তে পারবে তত বেশি লাভ, লাভ যেভাবে ইস্তেগফার বেশি করে পড়তে বলা হচ্ছে, দুরুদের ব্যাপারে বলা হচ্ছে। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মানে এবাদতের বা জিকিরের 1/3 আমি কী করি, দুরুদ পড়ি, তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন যে তোমার লাগি এটা ভালো হবে যদি আরও বাড়াইতে পারো। উনি বলছেন আমি জিকির অর্ধেক যদি করি আল্লাহ রাসূল আরও ভালো হবে। উনি বলছেন যে আমি যদি 3/3 করতে পারি আল্লাহ রাসূল আরও ভালো হবে। তো এরপরে সাহাবী বলছেন ইয়া রাসূল আমি সারাটাই দুরুদ পড়ব। আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমার জীবন সবচেয়ে সফল হবে। সুতরাং দুরুদ পড়ার জন্য কোনো টাইম টেবিল নাই, যখনই সুযোগ আছে যত বেশি পড়া যাবে তত বেশি লাভ হবে। জি, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা আপনারা দেখছেন দিন ই সমাধান। এই প্রোগ্রাম শেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা নিয়ে আলোচনা করছেন, এবং দুরুদ সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আনসার করছেন যে যে কোনো সময় আমরা দুরুদ করতে পারি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুরুদ এবং উত্তম দুরুদ যেটি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উত্তম দুরুদ এটা রেখে আমি আরও একটা বানানো একটা আমি কেন যাব ওই দিকে, উত্তম যেটি আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে শিক্ষা দিয়েছেন এটি, এই জন্য এটা আমরা বেশি বেশি করে সব সময়, কোনো টাইম নির্ধারিত নেই, যে কোনো সময় আমরা দুরুদ পেশ করতে পারি, দুরুদ পড়তে পারি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবারে তোমরা বেশি করে আমার উপর দুরুদ প্রেরণ করো, ফাইন্না সালাতাকু মারুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরুদ আমার উপর প্রেরণ করা হয় ওই দিন। ইন্না লিল্লাহি তাআলা মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি উম্মতি আসসালাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওকামা কালা আলাইহিস সালাতু ওয়াসালাম, যে আল্লাহ তাআলা ফেরেশতাগণ চতুর্দিকে বিশ্বের আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আসেন। যখন কোনো বান্দা নবীর উপর দুরুদ প্রেরণ করে পড়ে, তখন ওই ফেরেশতাগণ ওই দুরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা আমরা, এটা শুধু নমাজের দুরুদ নয়, সদা সর্বদা আমরা এই দুরুদ পড়তে পারি। তাছাড়া শুক্রবারে বিশেষভাবে এই দুরুদ আমরা পড়ি। তাছাড়া
নমাজ আজানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফাসাল্লি আলাইয়া আমার উপর দুরুদ প্রেরণ করো এবং আমার জন্য মকামে মাহমুদ একটু আগে শেখ বলেছেন যে মকামে মাহমুদের দোয়া করো উত্তম স্থান যেটি আছে জান্নাতের ওই স্থানের দোয়া করো তাইলে কিয়ামতের দিন আমার শাফাআত তোমাদের সৌভাগ্য জুটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন সুপারিশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ পেতে হলে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর চলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দোয়া দুরুদ প্রেরণ করা যে শাফাআত সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন যে শাফাআত কীরকম হবে বা অনেকে আছে মনে করে আমি গুণাগার নবী আছেন সুপারিশগার অনেকে এটা মনে করে যে নবী আমাকে তোরাইয়া নেবেন বা সুপারিশ করবেন এ সম্পর্কে একটু জানতে চেয়েছেন প্রথম যে বিষয়টা হচ্ছে শাফাআতের ব্যাপারে যে আমাদের কিন্তু ভুল বোঝাবুঝি আছে জি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে কেউ কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া এতে বোঝা যাচ্ছে এবং যে আয়াতের প্রথম বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ কোনো বন্ধু অথবা কোনো ধরনের মানে আপনার লেনদেন কোনো কিছু কাজ করবে না নিজের আমল হচ্ছে সবচেয়ে বড় জিনিস দুই নম্বর যে বিষয়টি হচ্ছে যে আমি গুনার কন্ট্যাক্ট নিয়ে গেলাম রসুলের সুপারিশের কন্ট্যাক্ট দিয়ে দিলাম এটার মারাত্মক ভুল তিন নম্বর হচ্ছে আমরা শুনছি যে রসুল স্যার সুপারিশ করবেন অবশ্যই করবেন রসুল যে অভিযোগ করবেন এটা আমরা কিন্তু শুনে নাই অথচ কোরআন বলছে কাল রসুল ইয়া রব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা যে হাশরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম বাদী হয়ে মামলা দায়ের করবেন যে হে আল্লাহ আমি কিন্তু এই কোরআনকে আমার উম্মতের কাছে রেখে আসছিলাম কিন্তু এই উম্মত এই কোরআনকে অবহেলা করেছে কোরআনকে তারা দূরে ফেলে দিয়েছে আজকে মনে করেন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোথাও কোরআন নাই সুতরাং রসুল করিম সাল্লাম যদি নিজে যদি বাদী হয়ে মামলা দায়ের করেন তো অবস্থাটা কী দাঁড়াবে কিন্তু যখন একজন মানে বান্দা বা বান্দি সে তার সাধ্য অনুযায়ী আমল করবে চেষ্টা করবে এরপরে মানুষ হিসাবে যে তার গুণাগুলো আছে এগুলা যদি সে এই মানুষ যদি বেশি বেশি দুরুদ পড়ে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অবশ্যই তার সুপারিশ করব এবং আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না তো এটার জন্য নিজের ইমান আকিদা এবং আমলকে প্রথম সঠিক রাখতে হবে রসুলের প্রতি মহব্বত থাকতে হবে রসুল এতাত অনুসরণ করতে হবে কিন্তু এটা বাদ দিয়ে যদি আমরা গতানুগতিক কোনো দ্বারাই আমরা বেদাত তৈরি করি হাদিসের মধ্যে আসছে যে হাশরের ময়দানে অনেক মানুষকে আল্লাহ রসুল সুপারিশ করতে চাইবেন কিন্তু ফিরিস্তারা বলবেন সুহকান সুহকা সরিয়ে দিবেন আল্লাহ রসুল বলবেন ইয়া রসুল হে ফিরিস্তারাই তো আমার উম্মত তখন ফিরিস্তারা বলবেন যে ইয়া রসুল আপনি জানেন না আপনার পরে এরা নতুন নতুন ফিতনা তৈরি করেছে এবং বেদাত তৈরি করেছে সেহেতু আমাদের জন্য উচিত হবে যে আমরা আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুসরণ করা আর সাধ্য অনুযায়ী আমল করা এবং রসুলের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত শ্রদ্ধা এবং বেশি বেশি দুরুদ পাঠ করা অবশ্যই জাজাকাল্লাহ জাজাকাল্লাহ জি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আসলে অনেকেই মনে করেন আমি গুনাহ করি নবী তো আছেন আমাদেরকে তোরাইয়া নেবেন সুপারিশ করবেন নবী আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুপারিশ করবেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ শেখ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার অনুমতি প্রদান করা হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং সর্বপ্রথম যেটি সুপারিশ হবে সেটি হচ্ছে যে সুপারিশে উজমা বা আকবর বলা হয় যে সমস্ত নবী রাসূলগণ তখন ইয়া নফসি বলবেন এবং সমস্ত উম্মতগণ প্রত্যেক নবীর কাছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন আল্লাহ তাআলার কাছে বলুন যাতে করে আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেন প্রত্যেক নবী বলবেন আমার দ্বারা সম্ভব হবে না অমুক নবীর কাছে যাও ওই নবীর কাছে যাও শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মতগণ আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সিজদারত অবস্থায় থাকবেন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফিয়া আপনি মাথা উঠুন এবং আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তখন আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করবেন শেষ হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবেন
এই সুপারিশও করবেন যে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম প্রবেশ করবেন এবং শেষ নবীর শেষ উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। এবং তারপর হচ্ছে সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক উম্মত যারা দুজখের ফয়সালা হয়ে গেছে। শেখ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, যারা কারা পাবে, যারা আল্লাহ তাআলার কাছে শিরিক করেনি কোনোদিন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার ছিল কিন্তু আমলের দুর্বলতার দরুন ভালো আমল করতে পারেনি, এই জন্য তারা দুজখের ফয়সালা হয়ে যাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। এবং চতুর্থ নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওই সকল উম্মতদের জন্য যাদের জান্নাতে উঁচু স্থান দেওয়ার জন্য, আল্লাহ তাআলা যেন জান্নাতে উঁচু মর্যাদা দান করেন তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স বেদাত করেনি, শিরিক করেনি। বেদাত করলে, যারা বেদাত করবে, শিরিক করবে, তারা কিন্তু এই সুপারিশ পাবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি এবং পরিপূর্ণভাবে যাতে করে নবী করিম সাল্লামের সুন্নাহ এবং রীতিনীতি শিক্ষা এগুলাকে ফলো করতে পারি, এই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা নবী করিম সাল্লামের সুপারিশ পাবো, ধন্য হব ইনশাআল্লাহ। অবশ্যই এগুলা ব্যতী রেখে শুধুমাত্র যে আমি যা ইচ্ছা তাই করলাম, মন চাহি জিন্দেগি করলাম আর বললাম যে নবী আছেন সুপারিশকার, এটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর হচ্ছে যে সহজ যে বিষয়টা, যে এটা তো ক্লিয়ার জিনিস, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করছেন এবং রসুলের কুর্তা দিছেন খাফনের লাগে, রসুলের জানাজা পড়াইছেন, এতে বড় সুপারিশ আর কি। কিন্তু সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি। এই ঘটনা দিয়ে আমরা শিক্ষণীয় হইল যে যদি কেউ আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে অসন্তুষ্ট হন অথবা রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কোনো ধরনের এই মনের মধ্যে কোনো বক্রতা থাকে আর শিরিক বেদাতে লিপ্ত থাকে, তাইলে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাই সুপারিশ করতে না। এক দুই নম্বর হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক ও মুখতার আল্লাহ সুবহানাহু তাআলা, যেটা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কইবা যে আই মুহাম্মদ ইরফার আসাক, আপনি আপনার মাথা উঠাক এবং আপনি চাইতে থাকুক আমি দিতে থাকবো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এর কারণে আমরা ইমান আকিদা এবং আমল এগুলার সঠিক রেখিয়া, এরপরে আমরা রসুল এতাত করা হইল আমরা লাগে সবচেয়ে জরুরি। আর বেশি যখন এতাত করবো তো রসুলের মহব্বত হিসাবে আমরা আল্লাহ করণীয় হইল যত বেশি দুরুদ পড়া যায়, আমরা দুরুদ পড়তে থাকা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দুরুদ পড়বো রসুলের প্রতি ভালোবাসার তত বেশি প্রমাণ পাওয়া যাইব, তখন আল্লাহর রসুল ইনশাআল্লাহ আমরা সুপারিশ অবশ্যই করবা। অবশ্যই অবশ্যই, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ হাসান আল জাজা। উম্মত হিসেবে আমরা যদি যথাযথ নবীর হক আদায় করি অবশ্যই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই সুপারিশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেফায়াতে ধন্য হব। উম্মত হিসেবে প্রথম হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মান করা, দ্বিতীয় হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুমিন হতে হলে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে ভালোবাসতে হবে, এবং তৃতীয় হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতিনীতি যেগুলো আছে এগুলাকে ফলো করা, এবং চতুর্থ হক হচ্ছে বেশি বেশি করে দুরুদ প্রেরণ করা। যত বেশি আমরা দুরুদ প্রেরণ করব তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের শেফাওয়াত লাভে ধন্য হব এবং কিয়ামতে জান্নাতে নবীর পাশে থাকব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় শেষ, এই মুহূর্তে শেখ এক মিনিটের শেষ নসিহা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টা আলোচনা করেছি এবং আপনারা প্রশ্ন করেছেন এবং আপনারা মতামত দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে এবং তাকে আমাদের উসওয়া হিসাবে মানতে হবে। আমার পার্থিব অপার্থিব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে আমরা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়োরিটি দিব, তাহলে আমাদের দুনিয়াও সফল হবে ইনশাআল্লাহ, আখেরাতও সফল হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে
সুন্দর জীবন গড়ে তোলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমাদের আজকে সময় শেষ, আবারও দেখা হবে কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।